ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃ ক্লাব ক্রিকেট লীগ। প্রথম ডিভিশনের খেলায় অংশ নিয়েছে ১০টি দল এবং দ্বিতীয় ডিভিশনের খেলায় অংশ নিয়েছে ১৫টি দল। প্রথম ডিভিশনের খেলাগুলি ৪০ ওভারে নির্ধারিত হলেও দ্বিতীয় ডিভিশনের খেলাগুলি হচ্ছে টি-২০ ফরম্যাটে। শুক্রবার দ্বিতীয় ডিভিশনের প্রথম ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে রূপাহার যুব সংঘ এবং কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রূপাহার যুব সংঘ। সবুজ কর্মকারীর ৪৫ বলে ৫১ এবং রাজীব কুন্ডুর করা ১৯ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রানে শেষ হয়ে যায় রূপাহার যুব সংঘের ইনিংস। রূপাহারের 2 ব্যাটসম্যান অভিজিৎ সেন ৪৫ বলে ৪৮ এবং সুব্রত সরকার ১০ বলে ২৩ রান করেন। দ্বিতীয় ডিভিশনের এদিনের প্রথম ম্যাচে ৪১ রানে রূপাহার যুব সংঘকে পরাজিত করে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব। ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের সবুজ কর্মকার। অন্যদিকে দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস এবং নেতাজি পাঠাগার। টসে জিতে অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমসকে ব্যাট করতে পাঠায় নেতাজি পাঠাগার। রুদ্র সরকারের ৩৭ বলে ৫৭ এবং আকাশদের ৪৫ বলে ৫৩ রানের সুবাদে অশোকপল্লী ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে আমন পাশওয়ানের করা ২৬ বলে ৪১ এবং কুনাল রজকের ৭ বলে ১৯ রানের লড়াই কোনো কাজেই আসেনি। ১০০ রানে শেষ হয়ে যায় নেতাজি পাঠাগারের ইনিংস। ৮৭ রানে নেতাজি পাঠাগারকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস। ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমসের রুদ্র সরকার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।